পর্দার ব্যাপারে জীবনে কখনো ছাড় দিবেন না টেডি মার্কা বোরকা পরবেন না আজকাল অনেক টেডি মার্কা বোরকা বাইরে আছে সমস্ত টেডি মার্কা বোরকার উপরে আরেকটা বোরকা পরা লাগবে যদি বোরকা টেডি মার্কা হয় তাহলে এই বোরকা ঢাকার জন্য আরেকটা বোরকা লাগবে বোরকার উদ্দেশ্যই হলো যে যাতে করে পুরুষের লোভের দৃষ্টি নোংরা দৃষ্টি যাতে আপনার দিকে না পড়ে এটা একটা মর্যাদা আত্মমর্যাদার ব্যাপার এটা আত্মসম্মানের ব্যাপার একজন মুসলিম নারী তিনি এই চিন্তা করবেন যে আমাকে রাস্তাঘাটে আমি যদি খোলামেলা পোশাকে চলি আমি যদি পর্দাহীনভাবে চলি তাহলে সেক্ষেত্রে অন্য ফাসেক পুরুষেরা আমাকে দেখে বাজে চিন্তা করবে মনে মনে জেনা করবে মনে মনে নানান খারাপ কল্পনা করবে এটা তো একজন রুচিসম্মত মানুষের রুচিতে বাধার কথা সেজন্য তিনি পর্দা করবেন এখন যদি সে বোরকাটাও আবার এত কারুকার্য হয় আজকাল ভাইরাসে বিশেষ করে প্রবাসী অনেক বেশি এই অঞ্চলে প্রবাসীরা বিদেশ থেকে এরকম চকচকা বোরকা বহুত নিয়ে আসে বউ আবার অনেক সময় চয়েস দিয়ে দেয় যে এরকম জরিয়ালা জর্জেটালা এরকম আপনার কি বলে ওইটার সাইডে পাড়ে কাজ লাগানো লেইসালা এটা আলা সেটা আলা তো এত চকচকা যদি থাকে তো মানুষ তো বোরকা দেখতে যায় বোরকা বোরকার ভিতরে কে আছে সেসব চিন্তা জল্পনা কল্পনা এমনে সমাজে যে অবস্থা মানুষ তো মানুষ পশু পাখি পর্যন্ত নিরাপদ না শিশুরা পর্যন্ত নিরাপদ না সেই সমাজে যদি আপনি এরকম বোরকা চকচকা পরে ঘুরেন তাহলে সেক্ষেত্রে ওই যে ফাসেক মানুষগুলো তো আপনাকে নিয়ে আরও খারাপ কল্পনা করার সুযোগ তৈরি হবে এই জন্য প্লেন বোরকা পরবেন প্লেন সাদা পরেন কালা পরেন যাই পরেন প্লেন পরবেন এবং টাইট পোশাক আশাক পরবেন না এবং পাতলা পোশাক আশাক পরবেন না এবং বাজারে ঘাটে যদি যাওয়ার দরকার হয় যাবেন নিরুপায় হয়েছেন দরকার হয়েছে বাধ্য অন্য কেউ নাই গেছেন পুরুষ কেউ নাই গেছেন কিন্তু যদি আপনি সারাদিন বাজারে বাজারে ঘুরেন দেখা যায় 50 টাকার কিছু কেনার জন্য বাজারের মাথা মাথা পুরো আপনার তপ দেওয়া হয়ে গেছে চক্কর দেওয়া হয়ে গেছে ছোট্ট একটা জিনিসের জন্য পুরো বাজার ঘুরতেছে এটা একটা নেশায় পরিণত হয়েছে অনেকটা মা বোনরা পর্দার ভিতরে আল্লাহ তাআলা আপনাদের মর্যাদা রেখেছে আমি বলছি না যে আপনারা ঘরে বসে থাকেন চুপচাপ না আপনার কাজ থাকলে আপনি বাইর হন কিন্তু প্রয়োজনে প্রয়োজনের বাহিরে বাজারে বাজারে ঘুরে বেড়ানোর মধ্যে কোনো কল্যাণ নাই সন্তানগুলো আজকাল অমানুষ হওয়ার নষ্ট হয়ে যাওয়ার যে প্রবণতা আমরা দেখতে পাচ্ছি কুলাঙ্গার হয়ে যাচ্ছে সন্তানরা বেয়াদব হচ্ছে এখন আপনি মাদ্রাসাতে ও অধপতন হয়েছে স্কুলের অবস্থা তো আর নাই বলার অবস্থাই নেই যে পরিমাণ আদব লেহাজ আমরা দেখছি আমাদের শৈশবে মুরব্বীরা আরও বেশি দেখছেন আপনাদের আমলে এখন সেগুলো নাই আস্তে আস্তে ভয়ঙ্কর অবস্থা চলে যাচ্ছে তো এগুলোর অন্যতম কারণ হলো এই মা বাবার বিশৃঙ্খল আচরণ তো মারা যারা আছেন তারা পর্দা পুরুষদের সাথে চলবেন খুব শতভাগ পর্দা মেনটেন করুন পর্দার নামে কোনো টেডি পর্দা করবেন না খালেজ পর্দা করবেন ধরি মাছ নাচুপানি পর্দা করবেন না